ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজিটা থানার সাদুলাপুর রেলগেট সংলগ্ন এলাকায়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজিটা থানার সাদুল্লাপুর রেলগেট সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোহাম্মদ হেফাজউদ্দিন। তিনি মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চায়ের দোকান করতেন। এদিন তিনি সকালবেলা শ্বশুরবাড়ি কমলাবাড়িতে গিয়েছিলেন। বিকেল 4টে নাগাদ সাইকেল নিয়ে এদিন বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় মালদহগামী একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন ইংরেজিটা থানার পুলিশ কর্তারা। হচ্ছে আমি ব্যাংকের কাজ করি, ব্যাংকে বসে আছি, আমাকে হঠাৎ করে ভাই ফোন করে বলছে এরকমভাবে খালু আপা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় বলছে বাঘাপুর। তৎক্ষণাৎ ব্যাংক বন্ধ করে কাস্টমারকে বাইরে রেখে বেরালাম। বেরিয়ে আমি হসপিটালে আসছি। হসপিটালে আসার পর দেখা যাচ্ছে যে আমার যে খালু আপা, ওনার নাম হচ্ছে হেজা, তার বাড়ি হচ্ছে গঙ্গাপ্রসাদ, তিনটা মেয়ে আছে, কোনো ছেলে নেই, বয়স আনুমানিক 60 প্লাস হবে, চার দোকান আছে। উনি চার দোকানে কোনো রকম করে ওর সংসারটা ঠিকঠাকভাবে চলে না কোনো রকম করে। এই লোকই হচ্ছে ওনার সংসারের মেন মানে কর্মকর্তা। এবার ইনাকে এসে দেখি ইনি মারা গেছে। ইনার পায়ে একটা পুরোটাই মানে ব্যান্ড হয়ে গেছে, আর একটা ফ্র্যাকচার হয়ে আছে। আমি তো এসে দেখতে পাইনি, জীবিত মারা গেছে। দিয়ে আমাকে আবার ভাই ফোন করে বলল যে বাঘাপুকুর রেলগেট যে আছে, ইনার শ্বশুরবাড়ি হচ্ছে কমলাবাড়ি, শ্বশুরবাড়ি এসেছিল, এখান থেকে উনি ঘুরে ওর বাড়ি যাচ্ছিলো গঙ্গাপাশে সাইকেল নিয়ে। হ্যাঁ, সাইকেল নিয়ে। আর যে ডাম্পারটা আছে, ডাম্পারটা আপনার সদলাপুরের দিক থেকে মালদার দিকে ঢুকছিল। এবার ইনি সাইকেল নিয়ে যে যাচ্ছিলো ওনার রুটে উনি ছিল, আর ডাম্পার রং সাইডে এসে ওনাকে সাথে সাথে ওখানে মেরেছে। মানে ওখানকার লোকজন যে ছিল তারা টোটোতে করে আমাদের বাড়ির ওখানে, যেহেতু বাড়ি পাচ্ছে, ফোন করলে যে এরকম ব্যাপার দিয়ে ওনাকে নিয়ে আসতে ওটিতে ঢোকার আগে উনি এক্সপায়ার হয়ে গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।